আজকের এই দিনটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন হয়ে থাকবে। আমি ভাবতে পারিনি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবে নারায়ণগঞ্জ বাইকার্স এবং থটোলার গ্রুপ। 1,00,000 সাবস্ক্রাইবার, আসলে যারা নতুন মোটর ব্লগিং করছেন তাদেরকে বলবো এটা কোনো বিষয় না, এটা আপনারা চাইলেই পারবেন। শুধুমাত্র নিয়মিত ব্লগ করতে হবে এবং মনে সাহস রাখতে হবে এবং মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে সম্মান করতে হবে। আপনি যখন মানুষকে ভালোবাসবেন, মানুষকে যখন সম্মান করবেন, তার প্রতিফলন স্বরূপ আপনি এই ভালোবাসা এবং সম্মান রিটার্ন পাবেন, সেই সাথে সবাই আপনার সাবস্ক্রাইবার হবে। আজকের এই দিনটা মানে এত সুন্দরভাবে নারায়ণগঞ্জ বাইকার্স এবং থটোলার গ্রুপ তারা আয়োজন করেছে, আসলে এই আমার ভাষার কিছু থাকে না। আমি আজীবন এই দিনটার কথা মনে রাখবো আর ব্লগ হিসেবে থাকবেই এটা। আমি যখনই আমার মন খারাপ থাকবে তখনই আমার ব্লগে আমি আজকের এই ব্লগটি দেখবো, তাহলে আমার মন ভালো হয়ে যাবে। যখন আমি কোনো বাধাগ্রস্ত হবো বা বাধা পাবো তখনই আমি এই ব্লগটা দেখবো। আপনাদের সবার দোয়ার জন্য আজকে আমি এই সম্মাননা পেয়েছি, সম্বর্ধনা পেয়েছি। আমি সবসময় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যেন সবসময় আমার জন্য দোয়া করেন এবং আমার সাথেই যেন থাকে। থটোলার গ্রুপ এবং নারায়ণগঞ্জ বাইকার্স তারা প্রমাণ করে দিল যে তারা আমার সাথে আছে, এর মাধ্যমে আমি বুঝতে পারলাম আপনারা আমার সাথে আছেন। তাই সবসময় সবসময় আমার সাথে থাকবেন এবং চলতে থাকবেন চকলেট বাইকের সাথে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই।